बे समाव गुवाहाटी इउनिभार्सिटिखौ लानानै मोनसे गोनांथार रादाब गुवाहाटी इउनिभार्सिटियाव सोलिदों मार्कशीटनि स्केम गुवाहाटी इउनिभार्सिटिया रां लानानै मार्कशीटआव नाम्बार बारायनानै होनायनि खौरां मोन्दों रोजा रोजा रां लानानै गुवाहाटी इउनिभार्सिटियाव मार्कशीटआव नाम्बार बारायनानै होनायनि खौरां मोन्दों बरपेटानि जिएलसि फरायसालिमानि फोरोंगिरिया बे जाथायखौ सोरांआव लानानै फैदों गुबुन फारसेथिं रायजोनि गिबि मन्थ्रियाबो गुवाहाटी इउनिभार्सिटियाव सोलिनाय मार्कशीट स्केमनि सायाव बाथ्रा बुंथिदों জিএলসি কলেজের মার্কশিটর ঘটনাটো যা সাত দিন ধরে মূল পর্যায়ত ইয়াক বিশ্লেষণ করে থাকা হয়েছে ইয়াত যে ঘটনাটোর তথ্য পোহরলৈ আহিছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের যেটো মার্কসর সিস্টেম আছে এটা কম্পিউটার সিস্টেম আছে এই কম্পিউটার সিস্টেম যিসকলক চলাব দায়িত্ব দিয়া হয়েছে তেওঁলোকে লড়া ছোৱালীৰ পৰা পয়সা লৈ মার্কসটো বঢ়াই দিয়ে আর বৰপেটা জিলাত ছয় সাতটা ঘটনা পোহৰলৈ আহিছে আর এই ঘটনার মুখ্য যিগৰাকী আরোপী তেওঁক যোৱাকালি পুলিশে গ্রেপ্তার কৰিছে গুৱাহাটী ইউনিভার্সিটির ভাইস চেঞ্চেলৰ লগত কথা পাতিবৰ কাৰণে মই অহাকালি পুলিশৰ উচ্চপদস্থ বিষয়াসকলক পঠিয়াম তেওঁলোকৰ সিস্টেমটো এনেকুৱা যে সাধারণ অপারেটর এজনেও নম্বৰটো বদলাই দিব পাৰে কিমানৰ নম্বৰ বদলাইছে হয়তো হিসাব নাই কাৰণ আমি দেখা পাইছো যে বেংক একাউণ্টত কল গেছিয়া আৰু এই অঞ্চলৰ ন দহজন কেতনা লোকে কেতনা লোকক মিলাবি এতিয়ালৈকে ছয়জন লোক আপোনালোকে গম নাপায় এইটো আমি খুব গভীরভাবে তদন্ত কৰিছো এজনের ঘটনা পোহরলৈ আহিলে এতিয়া আমি ছয়জন ব্যক্তিক পালো গুৱাহাটী ইউনিভার্সিটিও চলিনে মার্কশিট স্কেমজন সম্বন্ধ থানায় সাগুদানি ইউরিফোরগো বে সময় পুলিশে হমবায় পড়াইসাফোরনিফ্রাই গোবাং রোজা রাং এবা লাখ রাং লানানৈ মার্কশিট স্কেম খালামদোমোন গুৱাহাটী ইউনিভার্সিটিও জানাই মার্কশিট স্কেমনি সায়াও এনএসিয়া ফোরমাইথিনানৈ হদং গুবুন ফারসেটিং এফসুয়াবো গুয়াহাটি ইউনিভার্সিটিও জানাই মার্কশিট স্কেমনি দায়নিগিরিকো হমনো গুক্রুন দাবি খালামজানি লগেসে জাথাইনি সায়াও গুধু দুখু মোন্নাই ফোরমাইদং বেফোরবাইদি জাথাই ইউনো জাহাতে জায়া বেনি সায়াও গুক্রুন রাহা লানাঙ্গু হন্নানৈ এফসুনি আফাদগিরি দীপেন বরুয়া খৌরাং বিজয়নি গেজেরজন ফোরমাইথিদং ইয়ার পিছত আরক্ষী প্রশাসনের তরফের পৰা তদন্ত চলাই পেলায় যাক ব্যক্তি যাক অভিযুক্ত যা কাল্পিটে এই মাস্ক বরাই দিয়া কাণ্ডত লিপ্ত আছে যায়িত্ব করা বর্তমান যবেশ আর পরিস্থিতি চলি আছে নিখিল বড়ো ছাত্র সন্থায় জাতীয় আর ছাত্র সংগঠন হিসাবে আমি এই মানে স্ট্রংলি আমি কন্ডেম করছো আর এই যে জালিয়াতি এখন ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ত সকলরে গার্জেনের আকা আকাঙ্ক্ষা থাকে ছাত্র ছাত্রী নিজের ভবিষ্যতক লৈ তাত পড়বলে যায় আর একটা সুনাম মানে আনি পেলায় নিজের জীবনক আগবাই নিয়ার কারণে শিক্ষার ক্ষেত্র যা অগ্রণী ভূমিকা গ্রহণ করা গুৱাহাটী বিশ্ববিদ্যালয় তাত এই সার্টিফিকেটের জালিয়াতি যে সংঘটিত হয়েছে আমি দাবি জানাইছো আহ্বান জানাইছো সরকারে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় স্পেশাল পদক্ষেপ লৈ পেলায় এই যে কাণ্ডর জড়িত সকলো পক্ষক করায়ত্ব করব লাগে উচিত শাস্তি আর উচিত ব্যবস্থা লব লাগে বলে আমি দাবি জানাইছো আর যা সিস্টেমের যসঙ্গতি আছে সেই সিস্টেমটি ঠিক করব লাগে যাতে কোনো কারণত এই জালিয়াতি নিচিনা একটা কাণ্ড যাতে হবলে না পায় নহলে শিক্ষার ক্ষেত্র অগ্রণী ভূমিকা লওয়া গুৱাহাটী বিশ্ববিদ্যালয় যতিহ্যমণ্ড বিশ্ববিদ্যালয় তার উপর যা আস্থা আর বিশ্বাস আর অভিভাবক আর ছাত্র ছাত্রী যা আকা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ জীবনলে যপন সেই সপনটি থান বান করে দিয়া একটা পরিবেশ হব তো ইয়ার কারণে সকল পক্ষকে যাতে কোনো কারণত কোনোয় যাতে বাদ পড়ে না যায় ইয়ার সঠিক তদন্ত সঠিক বিচার হব লাগে আর আমি ভবিষ্যতে সেই বিশ্ববিদ্যালয়খন আগবাই নিয়ার ক্ষেত্র সকলে ভূমিকা গ্রহণ করব লাগে আর কোনো যাহাতে ইয়াতে দায় কোনো যাহাতে ক্ষেত্র খারি না যায় তার কারণে সরকারখনে কাম করব লাগে বলে আমি আজি আহ্বান জানাইছো ধন্যবাদ।